আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ইমেজকে পিএনজি ফরম্যাটে কাজ করতে হয়, কিভাবে তার ব্যাকগ্রাউন্ড পিএনজি করতে হয়। তো বন্ধুরা, শুরু করা যাক। আমি প্রথমত আপনাদেরকে এই সফটওয়্যারটির মাধ্যমে দেখাবো কিভাবে একটি ইমেজকে খুব সহজেই এবং অল্প সময়ে, মানে কোনো অপশন, কোনো ঘাটাঘাটি না করেই, দু একটি ক্লিকের মাধ্যমেই কিভাবে একটি ইমেজকে, মানে আপনার মন মতো ফরম্যাটে নিয়ে আসা যায়। আমি একটি ইমেজ নিব, দেখা যাক এখান থেকে কোনো ড্রাইভ গিয়ে একটি ইমেজ নেই, এখানে যাই, ধরা যাক এখান থেকেই ভিডিও, এখানে ইমেজ আছে, করে দেই। এখান থেকে আমরা এই যে লক করা, মানে তালার মতো দেখতে, এই লকের উপরে বা এখানে যে আশপাশে একটু ডাবল ক্লিক করবো, তারপরে এরকম সেই কালারের উপরে ক্লিক করবেন। আমি মেজিক টুল দিই, তবে কিন্তু আমার শার্টের কলার পেয়ে গেল। পানি যখন তখন যত খাল বিল পায় সব দিকেই কিন্তু এরকম, আর এইখানে এতটুকু ক্যানেল আছে যে জায়গা দিয়ে মেডিক টুলে, এই দেখ এখন কিন্তু আমি মেডিক টুল ইউজ করলে ওখানে যাব, ডিলিট বাটনে ক্লিক করলেই চলে গেল। এখন দেখো দেখেছেন, এভাবে করে কিন্তু
করা যায় একদম ইজি, মানে এই যে আপনি অপশনে যাবেন, এরকম করবেন, সেরকম করবেন, এখানে ঘাটবেন, ওখানে ঘাটবেন, এটা হচ্ছে যে আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি এই কাজটি সমাধান করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি সেভ করেন এখন এই ডেস্কটপ, ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ওপেন করলাম, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু কিছু নেই, মানে আমি যতটুকু কাজ করেছি ততটুকু দেখাচ্ছে, পুরোপুরি 100% আপনারা করে নেবেন। দেখেন আমি যেটা দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড নেই, পিএনজি হয়ে গেছে। এখন আসুন বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি, এই একই ছবি আপনারা চাইলে পিএনজি তে সেভ করতে পারেন। পিএনজি নামটা চেঞ্জ করে দিই, একই নামে ফাইল ডেস্কটপে বারবার সেভ হবে না। এটাও পিএনজি ফরম্যাট, এটাও পিএনজি, এটাও পিএনজি। পার্থক্য হলো যে একটার ব্যাকগ্রাউন্ড নেই আর একটার ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? দুটোটাই কিন্তু পিএনজি, মানে এখানে পার্থক্য হলো যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আপনি চাইলে এই এই ব্যাকগ্রাউন্ড যে পিকচারটিতে নেই, এটা আপনি যে কোনো জায়গায় সেট করতে পারেন, যে কোনো ইমেজের উপরে, যে কোনো ভিডিওর উপরে আপনি চাইলেই সেভ করতে পারেন। বন্ধুরা আমি এই ফটোশপটি দ্বারা আপনাকে দেখালাম, আমি এখন আপনাদেরকে অন্য একটি ফটোশপ সফটওয়্যার দিয়েও আমি একই কাজ করে দেখাবো। কোনো সমস্যায় না পড়ে যে আমি কি সফটওয়্যার দিয়ে দেখালাম ফটোশপের, তো আমরা আমাদের কম্পিউটারে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার দিয়ে আমরা পারবো কি, এই জন্য আমি আবার আরেকটি সফটওয়্যার ওপেন করলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে এই একই সিস্টেমে যে কোনো ফটোশপ সফটওয়্যার দিয়ে আপনারা এই কাজটি সমাধান করতে পারেন। আচ্ছা, আমি ছবিটা কেটে দিলাম, আমি যেখান থেকে ছবিটা নিয়েছিলাম আগে সেখান থেকে আবার নেই, জেপিজি দেখুন এই যে সেই ম্যাজিক টুল। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম, দেখছেন আমার ভিতরে চলে আসলো। সো আমি এখান থেকে আগের মতো করে এটাকে ক্যানেল বন্ধ করে দিই, যাতে করে আমার শার্টের কলারে না আসে। তবে ম্যাজিক টুল ইউজ করলে অল্প সময়ে বেশি কাজ করা যায়। আমার ভুল হয়ে গেছে একটা বিষয়, এখানে আমি কাজটা আগে করে নিই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড ব্লু দেখাচ্ছিল, এই যে এখানে ডাবল ক্লিক করার পর ওকে। এখন আমি যেভাবে করবো সেভাবেই হবে, মানে আমার যেভাবে ইচ্ছে আর কি, যেভাবে চেয়েছিলাম। দেখলেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই এখন, ঠিক আছে? এখন আমি ম্যাজিক টুলটি নিয়ে এখানে ক্লিক করার পর দেখেন আমার শার্টের কলারে কিন্তু আসেনি। এখন আমি ডিলিট বাটনে ক্লিক করলাম, সব চলে গেল। এখন আমি এখান থেকে সেভ এজে গিয়ে কিন্তু এখান থেকে এই পিএনজি সিলেক্ট করে দিলাম, ডেস্কটপে চলে যাই, নাম চেঞ্জ করে দেই, ওয়ান সেভ।
এই যে দেখুন 1 এই যে নাম দিয়ে সেভ করেছিলাম 1 দেখছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিছু নেই এরপর এই ছবিটা আপনি যেভাবে খুশি সেভাবে নড়াচড়া করতে পারতেছেন আপনি চাইলে এটাকে জেপিজি ফরম্যাটেও সেভ করতে পারেন এই আমার পূর্বের ন্যায় আমি ইচ্ছে করলে এটাকে আবার আমি এটাকেও পিএনজি করলাম এটা নাম দিলাম 2 দেখেন বন্ধুরা 2 কোথায় কোথায় সেভ হলো যাই হোক আমি আবার করি পিএনজি নাম দিলাম 2 ও এই এই ফোল্ডারে সেভ হয়েছে দেখেন এই যে আমি ডিলিট দিই ডেস্কটপে সেভ হবে এটাও কিন্তু পিএনজি বাট এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে গেছে তো আমরা চাইলেই যে কোনো ছবি যে কোনো ইমেজকে আমরা পিএনজি করতে পারি কিন্তু ব্যাকগ্রাউন্ড রেখেও করতে পারি না রেখেও করতে পারি তবে না রেখে করলে এক সুবিধা আবার রেখে করলে আরেক সুবিধা তবে না রেখে করলে আপনি যে কোনো ইমেজের উপরে আপনি এটাকে সেট করতে পারেন ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আবার অন্য কোনো সময় অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসব ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি কিছু শিখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে একটি লাইক দিবেন যদি কোনো সমস্যায় পড়েন এই বিষয়ে ফটোশপ বিষয়ে যে কোনো প্রবলেম ফেস করেন তবে আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব 100% ধন্যবাদ সবাইকে